2023-এ যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাশ করেছো, তোমাদের প্রত্যেকের জন্য নিয়ে চলে এলাম দারুণ একটি সুখবর। তোমরা যে যাই নাম্বার পেয়ে থাকো না কেন, তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কেউ পেয়েছো 30% নাম্বার, কেউ পেয়েছো 60% নাম্বার, আবার কেউ পেয়েছো 80% নাম্বার। তোমরা প্রত্যেকেই সরকারি স্কলারশিপ পেতে চলেছো। রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের স্কলারশিপ। যে যতটুকু নাম্বার পেয়েছে সেই নাম্বার পার্সেন্টেজ দিয়েই কিন্তু আবেদন করতে পারবে সরকারি স্কলারশিপে। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট স্কলারশিপ প্রোভাইড করা হচ্ছে। সেই হিসাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তুমি যাই নাম্বার পার্সেন্টেজ পেয়ে থাকো না কেন, তোমার নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী তুমি কোন স্কলারশিপ আবেদন করতে পারবে সেটা তোমাদেরকে জানাবো, বা এই ভিডিওটি থেকে তোমরা জানতে পারবে। এর পাশাপাশি জানাবো কোন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কোন স্কলারশিপের আবেদন করলে কত টাকা পাওয়া যায়, স্কলারশিপে আবেদন করার জন্য নাম্বার পার্সেন্টেজ কত লাগবে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটি থেকে তোমরা জানতে পারবে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে। প্রথমত আসছি সর্বনিম্ন নম্বর। যারা শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাশ করেছে, ভালো নাম্বার পার্সেন্টেজ পায়নি, 50%-এর নিচে নাম্বার রয়েছে, শুধুমাত্র 5 নম্বর রয়েছে, তারা আবেদন করতে পারবে ওএসিস স্কলারশিপে। এটি সরকারি একটি স্কলারশিপ। এই স্কলারশিপ থেকে স্টুডেন্টরা বছরে মিনিমাম 4-6 হাজার টাকার মধ্যে অ্যামাউন্ট পাবে। আবার যে হোস্টেলে থাকবে সেক্ষেত্রে সেই স্টুডেন্ট কিন্তু অনেক বেশি টাকা পাবে, 12,000-13,000 টাকা পর্যন্ত পেতে পারে এই স্কলারশিপ থেকে। খুবই ভালো একটি স্কলারশিপ। তবে এই স্কলারশিপে আবেদন করতে পারবে শুধুমাত্র এসসি এসটি ওবিসি ক্যাটাগরির স্টুডেন্টরা। আর এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি, যখনই শুরু হয়ে যাবে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব। এরপর আসছি যারা মাইনরিটি ক্যাটাগরির স্টুডেন্ট, অর্থাৎ মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, এই মাইনরিটি ক্যাটাগরির ছাত্রছাত্রীরা, যাদের নাম্বার পার্সেন্টেজ অনেকটাই কম, অর্থাৎ শুধুমাত্র 5 নম্বর রয়েছে, তারা আবেদন করতে পারবে ঐকশ্রী স্কলারশিপে। এই ঐকশ্রী হলো একটি পোর্টাল, এর মধ্যে রয়েছে নানা ধরনের স্কলারশিপ। যার যেমন নাম্বার পার্সেন্টেজ রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই ঐকশ্রী স্কলারশিপ থেকে স্টুডেন্টরা আবেদন করে নিতে পারবে স্কলারশিপের জন্য। যারা এই ঐকশ্রী স্কলারশিপে কম নাম্বার পার্সেন্টেজ নিয়ে অ্যাপ্লাই করবে তারা এই স্কলারশিপ থেকে মিনিমাম 4,000-6,000 টাকার মধ্যে একটি অ্যামাউন্ট পাবে। বর্তমানে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি, তবে যখনই শুরু হয়ে যাবে তখনই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। নতুন শ্রেণীতে অ্যাডমিশনের পরে কিন্তু তোমরা এই সমস্ত স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু আমরা লো নাম্বার পার্সেন্টেজ থেকে হাই নাম্বার পার্সেন্টেজ পাওয়া স্টুডেন্টদের স্কলারশিপ চিহ্নিত করছি, তাই তোমাদের মধ্যে যারা নাম্বার পার্সেন্টেজ বেশি পেয়েছো, নাম্বার বেশি রয়েছে, তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্কলারশিপ রয়েছে, সেগুলো ধীরে ধীরে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপর আসছি দারুণ একটি স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে, যেটি হলো পশ্চিমবঙ্গের সেরা দ্বিতীয় একটি স্কলারশিপ, নবান্ন বা উত্তর কন্যা স্কলারশিপ। এই স্কলারশিপটিতে পশ্চিমবঙ্গের যে কোনো ছাত্রছাত্রী আবেদন করতে পারবে, সে যে কোনো ক্যাটাগরি হয়ে থাকুক না কেন, সে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে তার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে নাম্বার পার্সেন্টেজ থাকতে হবে মিনিমাম 50% থেকে মিনিমাম 59%-এর মধ্যে। অর্থাৎ এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে হলে স্টুডেন্টদের নাম্বার থাকতে হবে 50%-এর বেশি এবং 60%-এর কম। এই 10%-এর মধ্যে, অর্থাৎ 50%-এর বেশি এবং 60%-এর নিচে যাদের নাম্বার পার্সেন্টেজ রয়েছে তারা প্রত্যেকেই এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। আর এই স্কলারশিপ থেকে প্রত্যেকটি স্টুডেন্টরা পেয়ে যায় বছরে 10,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, 10,000 টাকার স্কলারশিপ এটি। এই নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি, তোমরা নতুন শ্রেণীতে অ্যাডমিশন নিয়ে যে কোনো সময় এই স্কলারশিপে আবেদন করতে পারো। তবে যখনই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, কীভাবে আবেদন করতে হয় সমস্ত বিষয় নিয়ে ডিটেলস ভিডিও তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। তাই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে সেরা জনপ্রিয় একটি স্কলারশিপ, সেটি হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। এটি পশ্চিমবঙ্গের নাম্বার 1 একটি স্কলারশিপ প্রোগ্রাম। এই স্কলারশিপে আবেদন করলে স্টুডেন্টরা এত বেশি টাকা পায় যেটা ধারণার বাইরে। এই স্কলারশিপ থেকে প্রতি বছর প্রত্যেকটি স্টুডেন্ট মিনিমাম 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 60,000 টাকার মধ্যে টাকা পায়। অর্থাৎ কোনো স্টুডেন্ট সবচেয়ে কম 12,000 টাকা পাবেই পাবে। সুতরাং বুঝতেই পারছো কত বড় অ্যামাউন্ট এই স্কলারশিপ থেকে স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছে। এই SVMCM বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গের যে কোনো ছাত্রছাত্রীরা যদি নাম্বার পার্সেন্টেজ পেয়ে থাকে 60%, তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য মিনিমাম 60% নাম্বার পার্সেন্টেজ থাকতে হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যদি তোমার 60% নাম্বার থেকে থাকে তাহলে অনায়াসে তুমি এই স্কলারশিপে আবেদন
করতে পারবি। মিনিমাম 60% থেকে যত বেশি নাম্বার পার্সেন্টেজ তুমি পেয়ে থাকো না কেন, তুমি 99% নাম্বার পেয়ে থাকলেও তোমার জন্য এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে। অর্থাৎ কোন স্টুডেন্টকে এই স্কলারশিপে আবেদন করার জন্য মিনিমাম 60% নাম্বার পেয়ে থাকতে হবে। আর যে কয়টি স্কলারশিপ বললাম প্রত্যেকটি স্কলারশিপে রেনুয়াল করা যায়, বিশেষ করে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করা সম্ভব, এবং মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করার পর যখন ক্লাস 11-এ পরীক্ষা দিয়ে ক্লাস 12-এ উঠবে স্টুডেন্ট, তখনই যদি এই 60% নাম্বার থেকে থাকে তাহলে পুনরায় এই স্কলারশিপ আবেদন করে সেই টাকাটি পাবে যে টাকাটি মাধ্যমিক পাশ করার পরে পেয়েছিল। অর্থাৎ মাধ্যমিক পাশ করার পরে যে কোনো স্টুডেন্ট এই স্কলারশিপে আবেদন করলে পেয়ে যাবে 12,000 টাকা বছরে, এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যে কোনো ছাত্রছাত্রীরা যে কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করুক না কেন, সে কিন্তু এই স্কলারশিপ থেকে তার কোর্স অনুযায়ী এই স্কলারশিপ থেকে টাকা পাবে। কেউ পাবে 12,000 টাকা, আবার সায়েন্সের স্টুডেন্টরা পাবে 18,000 টাকা। এইভাবে কোর্সের উপর টাকার পরিমাণ ডিপেন্ড করে, তাই তোমার কোর্স অনুযায়ী তুমি এই স্কলারশিপে আবেদন করলে সেই টাকাটি পাবে যেই টাকাটি পাওয়ার যোগ্য তুমি। তবে মিনিমাম 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 60,000 টাকার মধ্যে অ্যামাউন্ট পাবে। তো ব্যাস, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।